অরুণোদয়ের আর্থ সামাজিক পত্র বিতরণের নামত ধন সংগ্রহ। ধন সংগ্রহক লৈ প্রচণ্ড মারপিট। ঘটনা লঙ্কার কাকি ডেরা পথারত। নির্বাচনী অধিসূচনার মাজতে লঙ্কাত অরুণোদয়ের আর্থ সামাজিক জরিপর পত্র বিতরণের নামত ধন সংগ্রহ করার অভিযোগত সৃষ্টি হয় অপ্রীতিকর পরিস্থিতি। আর্থ সামাজিক জরিপর পত্রর নামত পঞ্চাশ টাকা কই সংগ্রহর অভিযোগ। অভিযোগ ডেরা পথার পঞ্চায়েতর কর্মীর বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী মহোদয়ে জরিপর নামত অরুণোদয়ের ফর্ম দিছিলে, তো সেই ফর্মটো কেবাটাও দিছিলে জরিপর নামত, তো সেইটো ফর্মত মানে সুভাষ্রীষিয়ে আমার ডেরা পথারত 500-600 ঘরেরপরা মানে এটা এটাকে ঘরেরপরা অরুণোদয়ের নামত টাকা লই আছে 50 টাকাকে। সেইটো টাকা দিয়ে মানে মই বাধা দিছিলোঁ যে আপনাদের যে 50 টাকাকে লয়, তো সেইটো টাকাটো লওয়া উচিত নহয়। মুখ্যমন্ত্রী মহোদয়েতো কৈছিলে বারম্বার যে টাকাটো লব নালাগে বলে, তো আপনাদের কেলে লৈ আছে? তারপর কলে যে না, এইটা আমার খরচা আছে, আমার খরচা দিব লাগে, অটোওয়ালাকিটার খরচা আছে, অটোওয়ালাকিটার দিব লাগে। তারপর কিন্তু অটোওয়ালাকিটাতো ইয়ার খরচার কোনো অভিযোগ নাহে নহয়, অটোওয়ালাকিটাক গাড়ি কিনেছে সিঁতর ইনকাম সোর্সের কারণে, সিঁতক কেউ ইয়াত লাগে? তারপর কলো আপনাদের যদি টাকা লয়ে হলে 20 টাকাকে লোক আপনাদের, সেইটো হলো যুক্তির কথা। কিন্তু আপনাদের 50 টাকাকে লয়ে আছে, এইটো তো যুক্তি নহয়। কারণ মাইকো মানুষকিটা রোডত ইমান কষ্ট করে কাম করে, আর কাম করার পিছত আপনাদের এইটো টাকাটো ঘটি আছে, এইটো তো নহয়। তো বারম্বার কোয়ার পিছতো সিহতে নামানে। তারপর মোক এজনে কলে যে যোনজন মানে টাকা লয় সেইজনে কলে তো বিডিও কর, কি করবি কর বলে কেছে। তারপর মানে বিডিও করা লওয়ার সুভাষ্রীষিয়ে করেছে কি মোবাইলটো কারে লৈ যায়, কারে লৈ যায় মানে মোক উপর জুপুরি মার এনেকা ঘুষা দিয়ে, মানে ঘুষা দিতে দিতে একদম সিহতর স্টাফত 4-5 জন আসলে সেইকেইটা পুরা মারিছে মোক। কোনে মারিছে তোমার? এইটো মারিছে সুভাষ্রীষিয়ে বেশিরভাগ মারিছে, বিনোদে মারিছে, আর আপনার রাজেন বিশ্বাসে মারিছে, বিমল ঋষিয়ে মারিছে, এইকেটে মারিছে। তেওঁলোকে মানে টাকা লৈ আছিলে এইটো অরুণোদয়ের নামত। সুভাষ ঋষি আপনার আগত ডেরা পথা পঞ্চায়েত কাউন্সিলর হাজবেন্ড আছে, কাউন্সিলর হাজবেন্ড তেখেত বিজেপির, হ্যাঁ কাউন্সিলর হাজবেন্ড আছিল, এতিয়াতো সেই একো নহয় নহয়। ডেরাপথর পঞ্চায়েতর কর্মীয়ে বিজেপি কর্মী পঞ্চকমল দালুক মারপিট করার অভিযোগ। জরিপর পপত্রর নামত পঞ্চায়েত কর্মীয়ে হিতাধিকারীর পৰা লওয়া ধন সংগ্রহত বাধা দিয়ার বাবেই প্রহার করে পঞ্চকমল দালুক। এই মারপিটর ঘটনা সংঘটিত হওয়ার পাছতেই ঘটনা সন্দর্ভত এজাহার দাখিল করেছে পঞ্চকমল দালুয়ে। কাকি আরক্ষী থানাত এজাহার দাখিল করেছে পঞ্চকমল দালু নামর লোকজনে। কর্মচারী কিবা রাজেন বিশ্বাস আছে, ইন্দ্রজিৎ পাঠক, তাতে যতে লিখি আছে টেবিলের উপর তাতে লৈ আছে। লংকাৰ পৰা ভূপেন্দ্ৰ সিং, এনিভাৰত 24।